গুড মর্নিং, আজকে আমার প্রথম ব্লগ, জানি না ব্লগটা কেমন হবে। আজকে আমার ব্লগ করা উপলক্ষ হচ্ছে আজকে বিশ্বকর্মা পূজা, আর এই উপলক্ষে আমি আজকে ব্লগ করতেছি। জানি না ব্লগটা কেমন হবে, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব জরুর করবে। দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে, জানি না আমাদের জিনিস রেডি করবো, যা যা কিছু করা যায় আমাদের সঙ্গে সাথে দেখা। আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে, তো এখানে আমাদের খিচুড়ি প্রসাদের জন্য সবজি কাটা হচ্ছে। এখানে ছিল কোয়াস, মিষ্টি কুমড়া আছে, বেগুন আছে, এখানে হাড়ির মধ্যে আলু আছে, ছাড়াতে ওই যে বালতির মধ্যে বেগুন আছে, এই যে আমার দিদা, আর এখানে আমার কাকু আছে, বাঁধাকপি কাটতেছিল খিচুড়ির জন্য। এখানে ভাই আছে, তার সাথে বাবা আছে, ভাই আলু কাটতেছিল আর বাবা কোয়াস কাটতেছিল। তো এখানে আমরা বাদাম চুলছিলাম, এখানে যে মুগ ডাল আছে খিচুড়ি দেওয়ার জন্য, তার সাথে নারকেল আছে, এটা খিচুড়ি দেওয়ার। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য মা উনুনে কড়াই বসাই দিয়েছে, কড়াই বসার পর তেল, কাঁচা লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। তো গাইস, আমাদের এখানে 4:30 বাজে, তো আমাদের এখনও খিচুড়িটা রান্না হয়নি। তো আমি এখান থেকে আমার ব্লগ শেষ করলাম, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন টাটা, বাই বাই।